নমস্কার আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম তার আগে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেল কুইজিনিয়াকে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনটাকে প্রেস করে রাখলে সব ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন কাশ্মীরি আলুর দম এটা একটা অথেন্টিক কাশ্মীরি ডিশ যেটা আজকে আমি আমার চ্যানেলে দেখাচ্ছি প্রথমে আমি এখানে 750 গ্রাম মতো ছোট আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবার একটা ফর্ক দিয়ে আলুগুলোকে আমি একটু পিক করে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে আলুর ভিতরে ঢুকে যায় এইভাবে প্রত্যেকটা আলুকে আমি ফর্ক দিয়ে পিক করে নিয়েছি এরপর একটা বোলে আমি এখানে একটা পেস্ট বানাবো আমি প্রথমে এখানে নিচ্ছি 4 টেবিল স্পুন জল ঝরানো টক দই আপনারা চাইলে এমনি নর্মাল টক দইও নিতে পারেন জল না ঝরিয়ে টু টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাতে কিন্তু এমনি লঙ্কার গুঁড়ো ইউজ হয় না কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োই ইউজ হয় এরপরে আমি দিচ্ছি মৌরি গুঁড়ো সেটা দিচ্ছি 1 টিস্পুন আর দিচ্ছি আদার গুঁড়ো এটা আপনারা যে কোনো মার্কেটে পেয়ে যাবেন ওটাও 1 টিস্পুন দিয়ে এগুলোকে আমি মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম কড়াইতে আমি 4 থেকে 5 টেবিলস্পুন মতো সরষের তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি করে এতে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব একটু এপিট ওপিট করে আমি আলুর টুকরোগুলোকে ভেজে নিলাম নিয়ে এবার আলুর টুকরোগুলো একটু লালচে যেই হয়ে গেল আমি তেল থেকে তুলে এটাকে সরিয়ে নিলাম নিয়ে এবার আমি কড়াইয়ের তেলটা একটু কমিয়ে দেব কড়াইতে সরষের তেল 3 টেবিল স্পুন গরম করে নিলাম তাতে আমি একে একে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে হিং দিলাম 2 পিঞ্চ জয়িত্রী দিচ্ছি 1 ইঞ্চ মতো টুকরো দারচিনি দিচ্ছি 1 ইঞ্চ মতো 4টে ছোট এলাচ 4 থেকে 5টা লবঙ্গ আর সবশেষে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে এতে আগের থেকে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মৌরি গুঁড়ো আর আদার গুঁড়ো দিয়ে সেইটা আমি মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে 4 মিনিট মতো কষিয়ে নেব ফ্লেমটা এই সময় মিডিয়াম থেকে লো রাখবেন মিনিট চারেক হয়ে যাওয়ার পরে এতে আমি দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আরো 2 মিনিট এটাকে আমি রান্না করে নেব দু মিনিট হয়ে যাওয়ার পরে এতে আমি দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাজু কাজুটা আমি 12টা মতো নিয়েছিলাম নিয়ে ওটাকে একটু গরম জলে ভিজিয়ে পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি এখানে দিয়ে আরো মিনিট চারেক মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করব মশলাটার থেকে তেল ছাড়তে আরম্ভ করলে এখানে আমি 2 কাপ মতো জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে মশলাগুলো আরো মিনিট চারেক মিডিয়াম ফ্লেমে আমি রান্না করব দেখুন জলটা কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করেছে এবার এখানে আমি দিচ্ছি স্বাদমতো নুন ভালো করে আরেকবার নেড়েচেড়ে মিশিয়ে দিলাম দিয়ে এবার আমি এতে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট আমি এটাকে রান্না করব এটা কিন্তু গ্রেভি বেশি থাকবে না একদমই গায়ে মাখা মতো হবে আর এটা কিন্তু আপনারা লুচি বা পরোটা আমি আগেও যেটা বললাম সেগুলোর সাথে বাড়িতে সার্ভ করতে পারেন আস্তে আস্তে কিন্তু গ্রেভিটা ঠিক হয়ে গেছে দেখুন গ্রেভিটা ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন বুঝবেন আপনার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তাহলে দেখলেন খুব সহজেই আমরা বাড়িতে কাশ্মীরি আলুর দম বানিয়ে নিলাম যেটা আপনারা যে কোনো আইটেমের সাথেই কিন্তু খেতে পারেন নিরামিষ দিনেও সার্ভ করতে পারেন কারণ এটাতে কোনো পেঁয়াজ বা রসুন ব্যবহার করা হয়নি তাহলে আমার চ্যানেলের এই রেসিপিটা কেমন লাগলো
অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করতে ভুলবেন না এবং প্লিজ কমেন্ট করবেন। আর আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি, দুধ পনির। প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টের আগে আমি একটু মশলা গুঁড়ো করে নেব। তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সি জারে 6 টিস্পুন মতো পোস্ত। পোস্তটা আপনাদের একটু বেশি লাগতে পারে মনে হয় পরিমাণে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আমি 400 গ্রাম পনির নিয়েছি। তো 400 গ্রাম পনিরের আন্দাজে কিন্তু আমি সব মশলা নিয়েছি। তো 6 টিস্পুন পোস্তর পরে আমি নিলাম 15টা কাজু বাদাম, তারপরে নিলাম 2 টিস্পুন চারমগজ। সুতরাং 400 গ্রামের হিসেবে আমি যেটা বলছি আপনারা যেরকমভাবে করবেন সেই অনুযায়ী কিন্তু বাকি মশলাগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। এবার এই তিনটে জিনিসকে আমি একদম ড্রাই গ্রাইন্ড করে নিচ্ছি, অর্থাৎ শুকনোভাবে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন ঠিক এরকমভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেল। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, যেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝাল বুঝে আপনারা দেবেন, বেশি খেতে চাইলে বেশি। আর দিচ্ছি 1/3 কাপ পরিমাণ জল। এই সমস্ত জিনিসগুলোকে এবার আমি আর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি ঠিক এরকম 2টো পনিরের স্ল্যাব নিয়েছি, এক একটা 200 গ্রাম করে ওজন। এই 200 গ্রাম করে যে অনুযায়ী পনিরগুলো আছে, অর্থাৎ টোটাল 400 গ্রাম পনিরগুলোকে আমি ছুরি দিয়ে একটু বড় বড় করে সাইজ করে কেটে নিচ্ছি। এই দুধ পনিরে কিন্তু পনিরের সাইজগুলো একটু বড় হলেই খেতে ভালো লাগে, একদম ছোটো পনির কিন্তু খুব একটা বেশি ভালো নাও লাগতে পারে। আর পনিরটাকে আমি এখানে কোনোভাবেই নুন জলে ভিজাইনি নরম করার জন্য, কারণ এটা এমনি প্যাকেটের পনির, আপনারা চাইলে এটাকে নুন জলে ভিজিয়ে রাখবেন একটু নরম করার জন্য। আমি 3 টেবিল চামচ সাদা তেল মিডিয়াম ফ্লেমে গরম করে এবার পনিরের টুকরোগুলোকে কড়াইতে তেলে দিয়ে দিচ্ছি। এবার এই পনিরের টুকরোগুলোকে মিনিট 3-এর জন্য ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে আমি ভেজে নেব, একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব। তবে খুব সাবধানে ভাজতে হবে, দেখবেন যাতে পনিরটা পুড়ে না যায়, সেই জন্যই ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রাখবেন। ঠিক দেখুন এরকম ওপরের যে কালারটা এসছে ঠিক এই রকম কালার হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজব। পনিরগুলো আমার যতটুকু দরকার ভাজা সেই ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে এরপরে এটাকে একটু জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে নরম থাকতে পারে। এবার যে তেলটা ছিল তাতে আমি 2 ইঞ্চি পরিমাণ দারচিনি, 3টে ছোট এলাচ, 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 5টা লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করে এতে আমি যে বাটাটা মশলা রেখেছিলাম সেইটাকে অ্যাড করে দিলাম। বাটা মশলাটা দেওয়ার পরে এবারে আমি ফ্লেমটাকে একদম লো করে নেব আর 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আমি ভালো করে সাঁতলাব। দেখবেন আস্তে আস্তে কিন্তু বাটা মশলা যেটা আমি দিয়েছি সেটা এরকম থকথকে ব্যাপার হয়ে যাবে ছানার মতো, আর এটা আমাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে যেতে হবে। এবার এতে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম স্বাদ মতো নুন। এখানে আমি ঝাল লঙ্কা ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটার কালারটাকে খুব সুন্দর করে, আর যতটুকু আমি দিয়েছি ঠিক ততটুকুই দেবেন, তাহলেই কিন্তু প্রয়োজনীয় কালারটা আসবে। এবার যতক্ষণ না এটার থেকে তেল ছাড়ছে মশলাটাকে ততক্ষণ আমি কষিয়ে যাব। আরও মোটামুটি 2-3 মিনিট আমাকে এটা লো ফ্লেমে কষাতে হয়েছে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এই অবস্থায় আমি এতে দিয়ে দেবো দুধ। এখানে আমি মোট 300 ml দুধ নিয়েছিলাম, দুধটা কিন্তু আমি একটু গরম করে ফুটিয়ে নিয়েছিলাম। এবার দুধটা দেওয়ার পরে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব যাতে কোনো রকমের লাম্প না থাকে। সব কিছু মশলা ভালো করে দুধের সাথে মিশে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলোকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে সবার সাথে মিশিয়ে দিলাম। এবার এতে দিচ্ছি 1 টিস্পুন চিনি, চিনিটাকে দিয়ে পনিরের সাথে খুব ভালো করে মিক্স করে দিলাম। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি হয়, সুতরাং ওইটুকু চিনি কিন্তু দেবেন। এবার এটাকে মিডিয়াম ফ্লেম করে 6 থেকে 7 মিনিটের জন্য আমি রান্না করতে দেবো, আপনারা চাইলে এটাকে ঢাকা দিয়েও করতে পারেন। মোটামুটি গ্রেভিটা আমার অনেকটাই শুকিয়ে গেছে, ঠিক এই পর্যায় পর্যন্ত আমি গ্রেভিটাকে রান্না করে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, অফ করে দেওয়ার পরে এবার এতে আমি দেবো শেষ ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ 1/2 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে এবার আমি এটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দুধ পনির সম্পূর্ণ নিরামিষ রেসিপি, কিন্তু খাবার জন্য একদমই তৈরি। রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে
এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের রাজশাহী অঞ্চলের একটা সম্পূর্ণ নিরামিষ সবজি, যার নাম হলো রাজশাহী সবজি। কড়াইতে আমি এখানে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, মিডিয়াম ফ্লেমে গরম করে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, তার সাথে 3টে ছোট এলাচ আর 4টে লবঙ্গ। এগুলো একটু থেতো করে আমি দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড একটু এটা অপেক্ষা করে নিয়ে দিয়ে দিলাম আমি এখানে 1/2 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে জল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এই গোবিন্দভোগ চালটাকে দিয়ে আমি এখানে 30 সেকেন্ড পর্যন্ত ভেজে নেব। আর তারপর এতে দিয়ে দিচ্ছি আমি 2 টিস্পুন পরিমাণ কিশমিশ। কিশমিশটাকে দেওয়া হয়ে গেলে গোবিন্দভোগ চালের সাথে মিশিয়ে আরও 30 সেকেন্ডের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেওয়া হলো। এরপর এতে দিচ্ছি আমি পনির। এখানে মোট 200 গ্রাম পনির আমি নিয়েছি। পনিরগুলোকে এরকম মাঝারি সাইজের কিউব আকারে কেটে এর মধ্যে দিয়ে পনিরটাকে দেওয়ার পরে আরও 1 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করছি। মিনিট খানেক হয়ে যাওয়ার পরে এতে আমি প্রথম যে সবজিটা দিচ্ছি সেটা হচ্ছে পটল। 4টায় পটল আমি নিয়েছি আর পটলগুলোকে এরকম এক একটা পটলকে 8 টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। পটলগুলোকে দিয়ে আরও 1 মিনিট সমস্ত কিছুর সাথে মিশিয়ে ভেজে নিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি নেক্সট যে সবজিটা, সেটা হলো কাঁকরোল। 2টো কাঁকরোল নিয়েছিলাম মাঝারি সাইজে, সেগুলোকেও এরকম ডুমো করে কেটে নেওয়া হয়েছে। আর কাঁকরোলটাকে দিয়ে আরও 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব। এরপরের সবজি হচ্ছে ঝিঙে। 1টা ঝিঙে নেওয়া হয়েছে বড় সাইজের, সেই ঝিঙেটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর ঝিঙেটাকে দিয়ে আরও 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিল। এরপর এতে আমি দেব শেষ যে সবজিটা, সেটা হচ্ছে আলু। 1টা আলু নিয়েছিলাম, আলুটাকে ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর আলুটাকে দিয়েও আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে ফুলকপি, গাজর, কড়াইশুঁটি, বিনস, যে কোনো ধরনের সবজি কিন্তু দিতে পারেন। এর মাঝে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা আর 1টা কাঁচা লঙ্কাকে আমি হামানদিস্তায় থেতো করে নিয়েছি। আর সেইটাকে আমি এবার অ্যাড করে দিলাম সবজির মধ্যে, দিয়ে আরও মিনিট খানেকের জন্য এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এরপর এতে আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এতে আমি দেব 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর 1/4 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরও মিনিট খানেকের জন্য সমস্ত কিছু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। সবজিটা ভালো করে এখানে সমস্ত কিছুর সাথে মিশিয়ে ভেজে নেওয়া হয়েছে। এরপর এতে আমি দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটাকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এবার একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য আমি কুক করতে দেবো। আর মাঝখানে অতি অবশ্যই আমি ঢাকনাটাকে খুলে একবার কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছিলাম। মিনিট 5 আমার এখানে হয়ে গেছে, আমি ঢাকনাটাকে খুলে নিলাম। খুলে আরও একবার নেড়েচেড়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এই অবস্থায় আমি এতে দেব দুধ। 1 কাপ পরিমাণ গরম দুধ আমি এখানে অ্যাড করে দিলাম। আর তার সাথে দিচ্ছি আমি 1 টিস্পুন পরিমাণ চিনি। এবার এই দুধ আর চিনিটাকে দেওয়ার পরে সমস্ত কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে এতে দেব 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার পাউডার, এটা হোমমেড। আর এই রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু চেক করে নেবেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম সমস্ত কিছু। আর এবার এটাকে আমি আবার ঢাকনা চাপা দিয়ে আরও 4 থেকে 5 মিনিটের জন্য কুক করতে দেবো। 5 মিনিট মতো হয়ে যাওয়ার আগে আমি আরও একবার ঢাকনা খুলে একটুখানি নেড়ে নিলাম। আর একবার দেখে নিচ্ছি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর আরেকটুখানি আমি শুকিয়ে নেব। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো যদি আপনারা পারচেস করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। এটা কিন্তু হয়ে গেছে, আমি একটু ঝোল রাখবো। আর এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর এটা কিন্তু একদমই ড্রাই ড্রাই হবে, যেটুকু জল আছে সেটা কিন্তু চালে টেনেই নেবে। এখন এটা সার্ভ করার জন্য একদমই রেডি। তাহলে দেখলেন
কত সহজে এই দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা বাড়িতে বানানো যায়। ছানা পটলের রসা এই রেসিপিটা নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি 500 ml দুধ, যেটাকে আমি ভাত প্রথমে একটু ফুটিয়ে নিচ্ছি। দুধটা একবার ফুটে গেলে এতে আমি আগে থেকে ফেটিয়ে রাখা 100 গ্রাম মতো টক দই অ্যাড করছি। আমি ছানা কাটাবার জন্য ম্যাক্সিমাম সময় কিন্তু টক দইটাই প্রেফার করি, কারণ এতে খুব বেশি পরিমাণ ছানাটা পাওয়া যায় এবং ছানার টেক্সচারটাও ভালো আসে লেবু বা ওই ছানা কাটাবার পাউডারের থেকে। ছানাটা কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির মধ্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। যে জলটা আছে সেটা আমার প্রয়োজন নেই বলে আমি ফেলে দিচ্ছি, কিন্তু এই জলটা কিন্তু আপনারা অনেক কিছুতে ব্যবহার করতে পারেন। এবার এই ছানাটাকে আমি একটুখানি ঠান্ডা করে নেব। ছানাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে কি করব, একটু হাত দিয়ে এটাকে ম্যাশ করে নেব, যাতে এই যে দানা দানা আছে যেটা একটু চলে যায়। মানে বেশি প্লেন করতে হবে না, জাস্ট একটু মেখে নিলেই হবে। কড়াইতে আমি নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন মতো সাদা তেল, মিডিয়াম ফ্লেমেটা গরম করছি। তাতে আমি 500 গ্রাম মতো পটল, পটলগুলোকে আমি একটু কেটে নিয়েছি, গাটার থেকে একটু স্ট্রিপ চেছে নিয়েছি, আর পটলের দুটো প্রান্তে আমি একটু চিরে দিয়েছি যাতে ভাজার সময় এটা না ফাটে। এবার এই 500 গ্রাম পটলগুলোকে আমি এই সাদা তেলের মধ্যে একটু শ্যালো ফ্রাই করে নেব। এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করছি, আপনারা যদি মনে করেন তাহলে সর্ষের তেলেও করতে পারেন, কিন্তু সাদা তেলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো যায়। পটলগুলোকে বেশি লালচে করে ভাজবেন না, জাস্ট একটু হালকা লালচে ভাব আসলে পিটোপিট করে আমি কিন্তু পটলগুলোকে নামিয়ে নেব। একটা পিট হয়ে গেছে, আরেকটা পিট এখানে ভাজা হচ্ছে। হয়ে যাওয়ার পরে আমি পটলগুলোকে আস্তে আস্তে তেল থেকে তুলে নিচ্ছি। সব পটলগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে যে তেলটাই ছিল সেটার মধ্যে আমি দিচ্ছি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, দিচ্ছি 3টে ছোট এলাচ, 1 ইঞ্চি মতো দিলাম দারচিনি, 4টে দিলাম লবঙ্গ, দিয়ে 1 টিস্পুন মতো আমি দিলাম আদা বাটা। এই আদা বাটাটা দেওয়ার পরে 20 সেকেন্ড মতো আমি এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে আমি অ্যাড করছি ছানাটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একটু কমিয়ে নেবেন। ছানাটা অ্যাড করার সাথে সাথেই তেলের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে সঙ্গে সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো জল। জলটা সঙ্গে সঙ্গে দেবেন, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। 1 মিনিট মতো আমি এটাকে একদম লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। 1 মিনিট হয়ে যাওয়ার পরে দেবো গরম যে মশলাগুলো, সেগুলো যেমন 1/4 টিস্পুন আমি দিলাম হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিলাম লাল লঙ্কার গুঁড়ো, নুন দিলাম স্বাদ মতো, আর দিলাম 1 টিস্পুন মতো চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেজন্য চিনিটা কিন্তু একটু বেশি লাগে। দিয়ে এবার সব জিনিসগুলোকে আমি মিনিট খানেকের জন্য মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে আবারও মিনিট খানেকের জন্য এটাকে রান্না করে নিচ্ছি। এবার 1 কাপ দুধ আমি এখানে অ্যাড করলাম। দুধটাকে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। হয়ে গেলে এবার আগে থেকে যে পটলগুলো ভেজে আলাদা করে তুলে রেখেছিলাম সেগুলোকে আমি অ্যাড করলাম এবং পটলগুলো খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। 1/2 টিস্পুন গরম মশলার পাউডার আমি এখানে অ্যাড করলাম, দিয়ে আরও একবার হালকা হাতে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপর দেব আমি 15-16টা মতো কিশমিশ। কাজু আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি দিইনি, কারণ কাজুর থেকে কিশমিশটাই ভালো লাগে। এবার মিডিয়াম ফ্লেমে পটলটাকে আমি রান্না করে নেব 8-10 মিনিটের জন্য, যতক্ষণ নাকি পটলটা সেদ্ধ হয়ে যায় এবং গ্রেভিটা একদম শুকিয়ে আসে। এরকম পর্যায়ে যখন গ্রেভিটা এসে গেছে তখন বুঝবেন আপনার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট। আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে আমি এখানে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটাকে দিয়ে আরও একবার খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে নিলাম। তাহলে আমার এই পটল ছানার যে রেসিপিটা, পটল ছানার রসা, সেটা কিন্তু একেবারেই তৈরি। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না, আর একটা লাইক এবং কমেন্ট করার জন্য অনুরোধ আরও একবার জানিয়ে রাখছি।
তাহলে আজকে এই পর্যন্তই, কালকে আবার আসবো আরও একটা অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।